পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা গেল। সোমবার দুপুরে হঠাৎ শহরের জেবি মিত্র লেনে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। করোনা পরিস্থিতির কথা ভেবে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। জানা গেছে ওই বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হসপিটাল থেকে এখানে এসে কি করছো? হ্যাঁ, ওই তুই হসপিটাল থেকে কি করে এলে এখানে? কে দিয়ে গেল তোমাকে এখানে? কে দিয়ে গেল? লাঠি করে চলে এসছো? হসপিটালে তোমাকে ছেড়ে দিয়েছে? তাহলে পালিয়ে এসছো? হ্যাঁ, হসপিটাল থেকে পালিয়ে এসছো? সেখান থেকে তিনি চলে আসেন, অসুস্থ থাকায় ওই স্থানে রাস্তার ধারে শুয়ে পড়েন। পরে এক সহৃদয় ব্যক্তি তাকে উদ্ধার করে পুনরায় হাসপাতালে নিয়ে যান। সকালবেলায় আমি এক বিশেষ কাজের জন্য একটু মানে সিংগাজার কাছে গিয়েছিলাম। তো এখানে এক ক্লাব আছে, তার সামনে দিয়ে যখন যাই এক বৃদ্ধকে দেখতে পেলাম যে প্রায় আনুমানিক 70-75 মধ্যে বয়স হবে। সেই সময় দেখেছি এক অচেতন অবস্থায় নাই কিছু কিছু মানে কথা বলছিল, তো সেই অবস্থায় দেখি পড়ে আছে। এবং বর্তমান করোনা পরিস্থিতি চলাকালীন বর্তমানে ওখানকার স্থানীয় লোকরা কেউ ধারে কাছে যাচ্ছিল না। এবং সেই সময় আমি আমার অনুমানিক একটা মানসিকতা এলো যে যার পরে ওনাকে বর্তমান মেডিকেল কলেজে পুনরায় করলে উপকৃত হয় ভদ্রলোক। সেই সেই অনুযায়ী আমি বর্তমানের আইসি সাহেবকে আমার কাছে ফোন নাম্বার ছিল বর্তমান আইসি সাহেবকে ফোন করেছিলাম। আমি বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।